शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। আরে সঙ্গীতা, আপনি কখন এলেন? ইনফর্ম করে দিতেন তাহলে আমি আপনাকে ডেকে নিতাম। ওই কি বলুন তো ডক্টর, আসলে ট্রাফিকের জন্য আমি বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে গেছিলাম। যদি আপনার অ্যাপয়েন্টমেন্টস থাকে তাহলে। না না, এমন কোনো ব্যাপার নয়। আরে আপনার জন্য তো আমি সবকিছুই করতে পারি, সবকিছুই। আসুন। নার্স, কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেটা হোল্ড করে দিও, ঠিক আছে? নিঃশ্বাস নাও। জোরে জোরে নিঃশ্বাস নাও। কি হলো? না না, কিছু না ডক্টর। দেখাও। আমি আপনার মেডিসিন চেঞ্জ করে দিচ্ছি আর ইনজেকশন দিতে হবে একটা। ইনজেকশন কেন? এতে আপনার স্ট্রেস কমবে। আপনি চিন্তা করবেন না, আপনি শুয়ে পড়ুন। টেনশন করবেন না, আপনি রিল্যাক্স করুন। এবার আপনার ঘুম আসছে। আমি আপনার মেডিসিন চেঞ্জ করে দিচ্ছি আর ইনজেকশন দিতে হবে একটা। আরে সঙ্গীতা, সঙ্গীতা কি হয়েছে? আরে কাঁদছো কেন? তুমি কি হয়েছে? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো, বসো এখানে। কি হয়েছে, কাঁদছো কেন? আরে বলো না সঙ্গীতা, কি হয়েছে? ওই ডক্টরটা, ও আমার সুযোগ নিয়েছে। কে সুযোগ নিয়েছে? সাইকিয়াট্রিস্ট। ও আমাকে ইনজেকশন দিয়েছিল, তারপরে অজ্ঞান করে। তোকে আমি মেরেই ফেলবো আজকে। রাজবীর, এটা তুমি কি করছো? কি হয়েছে? কি হয়েছে? আপনি আমার সুযোগ নিয়েছেন ডক্টর প্রসাদ। রাজবীর, তুমি তো জানোই যে তোমার ওয়াইফ একজন মেন্টাল পেশেন্ট, ওর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এই একটা কথা বলবি না, তুই আমার বউয়ের সাথে যা করেছিস না, তার শাস্তি তোকে পেতেই হবে। আমি এক্ষুনি পুলিশ স্টেশনে গিয়ে তোর নামে কেস ফাইল করব।
আরে রেশমা, তুমি এখানে? আরে ওই বাড়িতে কারেন্ট চলে গেছিল, তাই আমি বুঝতে না পড়ে ভুল করে এখানে এসে পড়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। মা, আমি কথা বলেছি ডাক্তারের সাথে ফোনে, উনি বললেন যে ওর মেডিকেল রিপোর্টে এটাই এসেছে যে ওর মেডিকেল ট্রিটমেন্টের দরকার আছে। আরে বাবা, তোর একার যাওয়ার কি দরকার ছিল? কেউ তো বাড়ির লোকের সাথে থাকার দরকার ছিল না? তুই এক কাজ কর, এখনই রেশমাকে এখানে ডাক, আর তারপরে নিজের বউয়ের সাথেও কথা বলে নে। ঠিক আছে মা, আমি এই ব্যাপারে সঙ্গীতার সাথে কথা বলবো। হ্যাঁ একদম, বসো তুমি, বসো এখানে। আরে রেশমা, রেশমা, রোহিতকে আমার কাছে দাও, দেখো গিয়ে বাবু কি বলছে। রোহিত চলো, আমরা দুজন বাইরে যাই। না, আমি রেশমান্টির কাছেই থাকতে চাই। থাকতে দিন না ম্যাডাম ওকে আমার কাছে, না তো শুধু শুধু কান্নাকাটি করবে। হ্যাঁ বাবু, আপনি ডেকেছেন আমাকে? রেশমা, কালকে সঙ্গীতা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, আর তুমি সঙ্গীতার সাথে যাবে, কারণ ওকে আমরা একা ছাড়তে পারবো না। পরিষ্কার করে বলে দিচ্ছ না কেন যে আমি পাগল? কেন রাজবীর, তোমার মা তো সারা পৃথিবীর সামনে আমাকে পাগল বানানোর জন্য সবসময় তৈরি থাকেন, আর আজ তুমিও, বলেই দাও না। আরে সঙ্গীতা, এরকম কোনো ব্যাপারই নয়, আমি তো তোমার কাউকে কিচ্ছু করার দরকার নেই, আর আমি কিন্তু পাগল নই, বুঝলে? আমি তো আগেই জানতাম এই মেয়েটা সব নাটক করছে। আপনি না চুপ করে থাকুন মা, আমার কোনো দোষ না থাকলেও সবসময় আমাকে দোষী বানানোর জন্য তৈরি থাকেন আপনি। যদি তোমার আমার জন্য এতই চিন্তা হয়, তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওর সাথে কেন যাব? তুমি চলো আমার সাথে, নাকি তোমারও সন্দেহ হয় যে আমার বাইরে চক্কর চলছে? সঙ্গীতা, এরকম কিছুই নয়, তুমি একটু শান্ত হও, প্লিজ কাম ডাউন, একবার রোহিতের কথা তো ভাবো। হ্যাঁ বাবু, ম্যাডাম তো ঠিকই বলছেন, আমি তো এবারের কাজের লোক, যদি উনি নন্দিনী ম্যাডামের সঙ্গে জানতো তাতে তো ভালোই হবে, আর উনি ওনার বন্ধুও। ঠিক আছে, আমি নন্দিনীর সাথে এই ব্যাপারে কথা বলবো, কিন্তু আমি এই টপিকের ওপর এখন আর কোনো ডিসকাশন চাই না, ব্যাস। রেশমা, হ্যাঁ, রোহিতের দুধ গরম করেছো? ও ম্যাডাম, আমি ভুলে গেছিলাম ম্যাডাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি গিয়ে দুধ গরম করো, আমি গিয়ে ব্যাগটা গোছাই, নয় তোর দেরি হয়ে যাবে। গ্যাস তো চলছে, তুমি কি খেয়াল করতে পারোনি নাকি?
না না ম্যাডাম, আমি অন করিনি। আর যদি আমি অন করতাম তাহলে তো জ্বালিয়ে দিতাম না। জানি ভুল হয়ে যায়, তা বলে মিথ্যে কথা বলতে হবে না তোমায়। সঙ্গীতা যখন ও বলছে যে ওই ভুলটা করেনি, ও গ্যাস অন করেনি, তো কেন ওর পিছনে পড়ে আছো? হতে পারে যে তুমি গ্যাসটা অন করে খোলা ছেড়ে দিয়েছো। মা আপনি এটা কি বলছেন? আমি একদম ঠিক বলছি, এর থেকেও বড় বড় ভুল করেছো তুমি। এক তো তোমার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, তার উপর নিজের রাগ অন্যের উপর দেখাচ্ছ। আরে নন্দিতা, তুমি কখন এলে? জাস্ট এক্ষুনি। তোমাকে দেখে না মনটা খুশি হয়ে যায় পুরো। রাজবীর, তোমার তো দেরি হচ্ছিল তাই না এখন এখানে দাঁড়িয়ে? আরে হ্যাঁ, আমি তো এই নন্দিনীর সাথে কথা বলে চলেই যাচ্ছিলাম। চলো ইউটিউব এনজয়, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই। ঠিক আছে। হ্যাঁ নন্দিনী, আমার কথাটা মনে রেখো। অবশ্যই। তোর হাজবেন্ড কি ভীষণ মজার! তুই সত্যি লাকি যে তুই রাজবীরের মতো হাজবেন্ড পেয়েছিস। কেন, কি বলছিল রাজবীর? নাথিং, কিছু না, জাস্ট এদিক ওদিক কথা। আচ্ছা চল ছাড় এসব, না হলে দেরি হয়ে যাবে। আরে নন্দিনী মা, সাবধানে নিয়ে যাও আমার বৌমাকে, বুঝতে পেরেছো? কারণ এ তো রাস্তা হারিয়ে ফেলার স্বভাব আছে। আরে চিন্তা করবেন না আন্টি, ওকে সাবধানে নিয়ে যাব। ওকে বাই বাই। তুই কেন সকাল সকাল বুড়ির মুখে মুখে তর্ক করিস? ওর তো কোনো কাজ নেই তোকে বিরক্ত করা ছাড়া। এখন চল। বেঁচে থাকো। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, ততক্ষণ আমি ওষুধটা রাখছি। আন্টি আন্টি, আমার খিদে পেয়েছে। ম্যাডাম এটা একটু ধরুন না, আমি ওকে একটু খাবার দিয়ে দিই। এসো আয় তাহলে। কি বললো ডাক্তার? কিছু না আন্টি, সব নরমাল আছে। ডক্টর কিছু নতুন ওষুধ লিখে দিয়েছেন। সবই নাটক, জানি না কবে এই অসুখ থেকে মুক্তি পাবো আমরা, ভগবানই জানে। এমন কোন চিকিৎসা নেই যাতে একবারেই এর থেকে মুক্তি পাই আমরা। আগুন! আরে কি সর্বনাশ হলো! এই থালা কে এখানে রেখেছে? আরে ম্যাডাম, আপনি থালাটা এখানে কেন রেখেছেন? আপনি এরকম করলেন কেন? ভুল ভুল করে আমার প্রাণ নিয়ে ছাড়বে তুমি? চলুন মাসিমা, আপনি শাড়িটা পাল্টে ফেলুন, আসুন। কি শাড়ি পাল্টাবো জানি না, কতদিন এসব চলবে? এই নে প্রেসক্রিপশন, চিল কর। এবারও ব্যাপারটা নিয়ে তিলকে তাল বানাবে। তুই এই রেশমাকে এত কেন ছাড় দিয়েছিস? একে কাজে লোকের মতো রাখিস না কেন? ভুলটা আমারই, কাজে কর্মে ভালোই ছিল, কিন্তু মা তো ওকে একদম মাথায় তুলে রেখেছে। বাহ রেশমা, কি রান্না করেছো তুমি! বিরিয়ানিটা যা বানিয়েছো না তুমি, বাহ! সত্যি আমি তো স্বাধীন খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিলাম একদম। ওয়াও রেশমা আন্টি, বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। রেশমা, হ্যাঁ, তোমায় কাল থেকে কাজে আসতে হবে না। এমনিতেও যখন তোমায় কাজে রেখেছিলাম তখন আমি অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ আছি, তাই কাল থেকে তোমার কাজে আসার কোনো দরকার নেই। আহ
আরে সঙ্গীতা, আরে কোথায় যাচ্ছ? আরে তুমি কি যাচ্ছিস ওর পিছন পিছন? যেতে দে ওকে, পরে বোঝাবি। খাবার খাও চুপচাপ। তুমি কেন কাঁদছ? আর হ্যাঁ রেশমা, যতদিন আমি বেঁচে আছি না, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। ছেড়ে দে মা, আমার ওষুধেরও সময় হয়ে গেছে, এবার তুইও গিয়ে শুয়ে পড়। হ্যাঁ মাসিমা, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হুম। যা, সঙ্গীতাকে গিয়েও এবার ওষুধ দিয়ে দে। জানি না ওষুধ খেয়ে ওর মাথাটা এবার ঠিক হবে কিনা, তবে যা দিয়ে আয় যা ওকে। হ্যাঁ মাসিমা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ম্যাডাম, আপনার ওষুধ। ম্যাডাম, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রেশমা, আমি ঠিক আছি। আসলে কাল রাত্রে আপনি কাঁদছিলেন, তো আমি ভাবছিলাম একবার এসে আপনার সঙ্গে কথা বলে নিই, কিন্তু তারপর আমি ভাবলাম যে আমি তো একজন কাজের লোক আর আপনি। রেশমা, আমি ঠিক আছি, কিন্তু আমার বাড়িতে আমার কথা মানতে কেউ রাজি নয়। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। সবসময় ভাবি এই বাড়ির লোকেদের কিছু ভালো করি, কিন্তু সবসময় ভুল হয়ে যায়। সবাই কেমন দূরে চলে যাচ্ছে, এই জন্য আমার সব রাগ তোমায় দেখিয়েছি, আমায় ক্ষমা করে দিও। না না ম্যাডাম, আপনি এরকম কেন ভাবছেন যে আমি আপনার কথায় কিছু মনে করব? আমি বুঝতে পারছি যে আপনি কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু কিন্তু কি রেশমা? দেখো তুমি আমার বন্ধু, আমার থেকে কিছু লুকিও না, বলো। ম্যাডাম আপনি একদম নর্মাল, আর এই ডিপ্রেশন
এসব আপনার কিচ্ছু নেই, আপনি সম্পূর্ণ সুস্থ। কেন জানি আমার মনে হচ্ছে কেউ বোধ হয় আপনাকে না পাগল বানিয়ে ফেলতে চাইছে। তুমি কি বলতে চাও, কে করতে পারে এমন? ম্যাডাম, ওই নন্দিনী ম্যাডাম আপনাকে যে প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধ দেয় না, ওগুলো আমি ডাক্তারকে দেখিয়েছিলাম। ওই ওষুধগুলো ডিপ্রেশনের ওষুধই নয় ম্যাডাম। কি? কিন্তু নন্দিনী এরকম কেন করবে? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই দেখুন ম্যাডাম, এইটাই সেই ওষুধ যেটা আপনাকে দেওয়া হয়। কিন্তু নন্দিনী এরকম কেন করবে? এটা সেটা আমি কি করে জানবো ম্যাডাম? আপনি একবার আপনার ডাক্তারের সাথে কথা বলুন না, আপনিও জানতে পেরে যাবেন। নমস্কার আন্টি। নমস্কার নমস্কার নন্দিনী, এসে বসো। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো ডক্টর, আমি আপনার কাছে একটি ওষুধ সম্পর্কে জানতে চাই। শিওর, ফিল ফ্রি টু আস্ক এনিথিং। মেডিটেশনে কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনি বলতে পারবেন এটা কোন কারণে ইউজ করা হয়? এটা তো অ্যান্টিকার্বাল সান্স, দিস আর ইউজ টু কন্ট্রোল এপিথিক সিজার্স। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞাসা করছো সঙ্গীতা? না না, জাস্ট একটা এনকোয়ারি করছিলাম যে এর কোনো সাইড এফেক্ট আছে নাকি। এটা যদি কেউ প্রচুর পরিমাণে নিয়ে থাকে, এতে সেন্ট্রাল নার্ভ সিস্টেম ডিস্টার্ব হতে পারে আর ব্রেনকে পুরোপুরি স্লো করে দেয়। সঙ্গীতা, কোনো প্রবলেম আছে কি? আরে মাসিমা, রাজবীরবাবু তো খুব ভালো মানুষ, কত শান্ত, আর মনের দিক থেকে তো উনি কত ভালো মনের মানুষ। সত্যি বলেছিস, আমার রাজবীর প্রথম থেকেই একদম আলাদা। আর জানিস, আমি তো এই মেয়েটাকে প্রথম থেকেই পছন্দ করতাম না, কিন্তু রাজবীর জেদ করে এই মেয়েটাকে বিয়ে করেছে। নিশ্চয়ই এই সঙ্গীতা মেয়েটা না আমার ছেলেকে ফাঁসিয়েছে, কি করব কিছু বুঝতে পারি না। আরে মাসিমা, তো আপনার হাতে তো এখনো সুযোগ আছে। রেশমা, তুই কি বলতে চাইছিস, তোর মতলবটা কি? আরে মাসিমা, আপনি সঙ্গীতার সঙ্গে ডিভোর্স করিয়ে রাজবীর বাবুর বিয়ে নন্দিনীর সঙ্গে দিয়ে দিন। ছি, ওই নন্দিনীর সাথে? ও তো এর থেকেও অনেক বাজে। জানিস, ও তো সেই কলেজ থেকে রাজবীরের পিছনে পড়ে আছে, আর আমার ওকে পছন্দ না। আর ও এখনো বিয়েও করেনি। ওর থেকে তো ভালো আমি আমার ছেলের বিয়ে তোর সাথে দিয়ে দিই। আরে মাসিমা, আপনিও না, সত্যি রাজবীর বাবু কোথায় আর আমি একটা কাজের লোক, আমি তো সাদাসিধা একটা মেয়ে, আর উনি কোথায়? আপনি তাও না রাজবীর বাবুর সঙ্গে একবার কথা বলবেন। ঠিক আছে, তুই বলছিস যখন, আমি একবার রাজবীরের সাথে নিশ্চয়ই কথা বলবো। আরে বাবা, আমার কথা তো শুনে নে একবার। মা, যদি তোমার কোনো অন্য কথা বলার থাকে তো বলো, না হলে আমি গেলাম। তুই কতদিন ওর পিছন পিছন চলবি? তুই ওকে ছেড়ে দিচ্ছিস না কেন? তুই আর একটা বিয়ে কর বাবা, আর একটা বিয়ে। সঙ্গীতা ম্যাডাম, আমার সঙ্গে চলুন না, আপনাকে কিছু দেখানোর আছে। কি হয়েছে রেশমা? আরে আপনি এসব ছাড়ুন না, আপনি চলুন আমার সঙ্গে, আসুন। কবে বুদ্ধি হবে তোর,
দেখ, আমার এক্ষুনি এই কথার উত্তর চাই। ঠিক আছে, আমি দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাববো, কিন্তু আমাকে একটু সময় তো দাও। এই তো আমার ছেলে, এখন দেখ আমি তোর জন্য মেয়েদের লাইন লাগিয়ে দেব। আর ভালো করেছিস তুই ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। ঠিক আছে, আমি দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাববো। এখন দেখ আমি তোর জন্য মেয়েদের লাইন লাগিয়ে দেব। আর ভালো করেছিস তুই ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। সঙ্গীতা? হ্যাঁ মা। চুপি কর, নিজে তো পাগল, এখন অন্যদের মারা শুরু করেছিস। আরে মা, তুমি কি করে পড়ে গেলে? আরে সঙ্গীতা ম্যাডাম ভুল করে তেলের বোতল এখানে রেখে দিয়েছিলেন, আর মাসিমা পড়ে গেছেন। আরে তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? মাথা কি কোনো সময় কাজ করে না তোমার? আরে বাবা রাজবীর, ও আমাকে মেরে ফেলতে চায় বাবা। না না মা, আপনি এরকম বলছেন কেন? আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে আস্তে। দেখবে রোহিত, আমি জিতবো। আরে রোহিত বাবা, এদিকে এসো। কেমন আছো রোহিত? ভালো আছি, তুমি কেমন আছো আন্টি? আমিও ভালো আছি বাবা। আরে নন্দিনী ম্যাডাম কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। আমি না আপনার ব্যাপারে সব কিছু জানি। মানে কি জানো তুমি? এই যে আপনি আর রাজবীর বাবু একে অপরকে ভালোবাসেন, আর খুব তাড়াতাড়ি বিয়েও করবেন। এসব কি ভুলভাল বলছো তুমি? আর কে বলেছে তোমাকে এসব? আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো মাসিমার বাবুকে কথা বলতে শুনলাম যে, আর আমি তো এটাও শুনলাম যে সঙ্গীতা ম্যাডাম আর আর বাবুর ডিভোর্স হতে চলেছে। আচ্ছা আর জানেন? হোয়াট রাবিশ, তোমার আর কোনো কাজ নেই নাকি? সবার কথা লুকিয়ে লুকিয়ে শোনো তুমি। আর কোথায় রাজবীর স্যার? ভেতরেই আছেন। রাজবীর? আরে নন্দিনী। রাজবীর, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। বলো না কি হয়েছে। চলো বেডরুমে। আরে কিন্তু কি হয়েছে বলো তো। আরে শোনো তো আমার কথা। এসব কি চলছে রাজবীর? আর সঙ্গীতার সাথে ডিভোর্সের কথা তুমি কিভাবে ভাবতে পারো? আর আমার সাথে বিয়ে করার আইডিয়া কার? নন্দিনী তুমি একটু শান্ত হও, প্রথমে শান্ত হও। দেখো এই বিয়ের আইডিয়াটা পুরো মায়ের ছিল, মা তো উল্টোপাল্টা বলছেই আজকাল। তুমি এটা কিভাবে করতে পারো রাজবীর? আর তুমি ভাবলে কি করে আমার সাথে বিয়ে করার কথা? নন্দিনী তুমি আমার ব্যাপারে না ভাবলেও সেটা চলবে, কিন্তু আমার ছেলে রোহিত, আরে ও সারা জীবন মাকে ছেড়ে থাকবে কি করে? কিন্তু রাজবীর এটা তো। কিন্তু কি? আরে আমার সামনে আমার পুরো জীবনটা পড়ে আছে, আমি কতদিন ওর এই পাগলামো সহ্য করব? আমারও কিছু ইচ্ছা আছে, আমারও কিছু স্বপ্ন আছে না, যে আমারও একটা হাসি খুশি পরিবার থাকুক। কিন্তু না, তুমিও সেটাতে রাজি নও। বলো যদি আমি কিছু ভুল বলে থাকি তো। রাজবীর, আই এম ভেরি ভেরি সরি। আর তুমি যদি এটা চাও তো আমি কিচ্ছু বলবো না,
আমি তোমার ডিসিশনের সাথে এগ্রি আছি। আই এম ভেরি ভেরি সরি রাজবীর। বাহ বাহ বাহ, এতদিন পর্যন্ত আমার এটা মিথ্যে মনে হতো। আর রাজবীর, তোমার কি লজ্জা করে না? আর তুই নন্দিনী, আমার ছোটবেলার বন্ধু নাকি, আমার স্বামীকে নজর দিচ্ছিস? তুমি সব কি বলছো সঙ্গীতা? বাহ, তুমি আজকাল লোকের প্রাইভেট কনভারসেশনও শুনছো তাহলে। আমি ভাবতেও পারিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। বাহ রাজবীর, আমি তোমার জন্য এত কিছু করলাম, তোমার কাছে সেটার গুরুত্বই নেই। আমি দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবছি। ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার ডিসিশনের সাথে এগ্রি আছি। আই এম ভেরি ভেরি সরি রাজবীর। নন্দিনী, তুই এটা ভালো করলি না, আমি তোকে রানিং মেরে ফেলব। সঙ্গীতা, রাজবীর, আন্টি কেউ আছে এখানে? এত সকাল সকাল নন্দিনী ম্যাডাম, আপনি এখানে? রেশমা, আমি সব জানতে পেরে গেছি। কি জানতে পেরেছেন আপনি? যে তুমি কোনো রেশমা জুয়াল নও, এই নামের তো কোনো মহিলা নেই। তুমি মিসেস সীমা প্রসাদ। আপনি আমার সুযোগ নিয়েছেন ডক্টর প্রসাদ। রাজবীর, তুমি তো জানোই যে তোমার ওয়াইফ একজন মেন্টাল পেশেন্ট। এই চুপ, একটাও কথা বলবি না। তুই আমার বউয়ের সাথে যা করেছিস না, তার শাস্তি তোকে পেতেই হবে। আমি এক্ষুনি পুলিশ স্টেশনে গিয়ে তোর এগেইনস্টে কেস ফাইল করব। হ্যালো, সীমা প্রসাদ ম্যাডাম কথা বলছেন কি? হ্যাঁ বলছি। ম্যাডাম প্লিজ, আপনি সিটি হসপিটাল চলে আসুন। আপনার স্বামী ডক্টর প্রসাদ নিজের কেবিনে সুইসাইড করে ফেলেছে। কি? আমার স্বামীর মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়ব। ডক্টর প্রসাদের ওয়াইফ, আমি এখানে সবাইকে জানাতে এসেছি, তোমার সত্যিটা সবার সামনে আনতে এসেছি। তো কোনো ব্যাপার না, আমি তোমার সত্যিটা সবার সামনে এনে রাখবই। ঘরে কে কে থাকে? স্যার, আমি আর আমার বউ সঙ্গীতা, আমার মা, আমাদের মেয়ে রেশমা আর আমার ছেলে রোহিত। সবাই এক এক করে বলো, দু তিন ঘন্টা আগে আপনারা কোথায় ছিলেন? স্যার, আমি তো অফিসে ছিলাম। ইন্সপেক্টর বাবু, আমি তো মন্দিরে গিয়েছিলাম। আর রোহিতের স্কুলে ফাংশন ছিল, তো আমি ওখানেই ছিলাম। আমি ঘরেই ছিলাম স্যার, ঘুমাচ্ছিলাম। আপনার ঘরে একজন মহিলা মারা গেছেন আর আপনি ঘুমাচ্ছিলেন? আমার ওষুধের ডোজ খুব স্ট্রং, তাই আমার ঘুম খুব গভীর হয়। ঘরের আশেপাশে কোনো সিসিটিভি আছে? স্যার, উপরের রুম থেকে রড পেয়েছি। এই রুমটা কার? বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। আপনাদের সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ করব। আজ সকালে কটায় বেরিয়েছিলেন আপনি? স্যার, 8টার সময়, প্রত্যেক দিনের মতোই। সকাল 9:30 সময় মন্দিরে পূজো আর কীর্তন ছিল, দুপুর 4টে অবধি আমার ওখানেই থাকার কথা ছিল। কাল আপনার নন্দিনীর সাথে কিছু কথা হয়েছিল নাকি? স্যার, আমি তো রোহিতকে নিয়ে 8:30 বেরিয়ে গেছিলাম। আমি রুমেই ছিলাম, মানে ঘুমোচ্ছিলাম। কাল আপনার নন্দিনীর সাথে কিছু কথা হয়েছিল নাকি? হ্যাঁ, কাল রাতে ফোনে ওর সাথে কথা হয়েছিল। ও বলছিল যে কিছু দরকারি কথা রয়েছে, কিন্তু আসেইনি। আর ওষুধ খেয়ে স্যার আমি খুব গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। আপনার ঘর থেকে একটা লাশ আর রক্তে ভেজা রড পাওয়া গেছে, এটা কি করে এক্সপ্লেইন করবেন আপনি? স্যার, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না, আর আমি তো ওই ঘরে যাওয়া আসাও করি না, আর আমার বউ সঙ্গীতা একা থাকে ওই ঘরে। স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না, শুধু আমার বাড়িতে ওর আসা যাওয়া ছিল, এই জন্য শুধু ওকে চিনতাম। হ্যাঁ একটা কথা, ও খুব চালাক ছিল। চালাক মানে? স্যার, ওই আসলে না, রাজবীর বাবু আর নন্দিনী ম্যাডামের অ্যাফেয়ার ছিল, আর উনি তো সঙ্গীতা ম্যাডামকে ডিভোর্স দেওয়ার পরে
ওনার সঙ্গে বিয়ে করার কথা ছিল, আমি এরকম শুনেছিলাম। নন্দিনীর কারোর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল? না তো স্যার, ও তো খুব হাসি খুশি একটা মেয়ে ছিল। আমার কোনো আইডিয়া নেই স্যার। দেখুন, যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধী ধরা পড়ে ততক্ষণ আপনাদের কেউ শহর থেকে বাইরে যাবেন না। বাড়িতে তুমি ছাড়া কেউ ছিল না, আর না তুমি দুপুরবেলা ঘুমাও। দেখো সঙ্গীতা, তোমার জন্য আমার পরিবারকে আমি আর প্রবলেমে ফেলতে পারব না। রাজবীর, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। আমার তো মনে হয় ও হিংসার চোটে নন্দিনীর সাথে কিছু খারাপ করে ফেলেছে, আর এখন আমাদের সবাইকে ফাঁসাচ্ছে। মা, আপনি সব কি বলছেন? আমি আমার ছেলে রোহিতের দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। আমার ছেলের মিথ্যে দিব্যি খেও না। যদি তোমার রোহিতের ভবিষ্যৎ নিয়ে এতটুকু চিন্তা থাকে না, তাহলে যাও গিয়ে সব সত্যিটা স্বীকার করে নাও। রাজবীর, রাজবীর, আমার কথাটা শোনো। মা, মা, সঙ্গীতা, আরে সঙ্গীতা, দরজাটা খোলো, আমার তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ দরজাটা খোলো। সঙ্গীতা, আরে আমার কথাটা তো শোনো, আমার ভুল হয়েছে, সরি। আমি কখনো ভাবিনি তুমি এতটা পরিমাণে নিচে নেমে যাবে একজন কাজের লোকের সাথে। আমার লাইফ, আমি যা চাইবো তাই করব। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলবেই, তাই না? প্রথমে নন্দিনী আর এখন রেশমা, এবার তো তুমি এটা নোংরামি করছো। সঙ্গীতা, আমি অনেক কন্ট্রোল করছি, তো তার মানে এটা নয় যে তুমি যা কিছু বলবে আর আমি চুপ করে শুনে যাব। এই নাও ডাইভোর্স পেপার্স, এটা সাইন করো আর আমার জীবন থেকে পুরোপুরি চলে যাও। তুমি এত নিচে নেমে গেছো, আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে ক্ষমা করে দিই তাহলে তুমি শুধরে যাবে, কিন্তু না, তুমি কখনো বদলাতেই পারো না। তোমার যত টাকা চাই তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে আর আমার ছেলেকে শান্তিতে থাকতে দাও। রাজবীর, আমি তোমায় ডিভোর্স দিতে পারবো না। যদি তুমি আর রোহিত আমার জীবন থেকে চলে যাও তাহলে তুমি পাগল হয়ে যাবো, আমি তো মরেই যাবো। আমি সব ডিভোর্স টিভোর্স মানি না। দেখো রাজবীর, আমাদের একটা পরিবার আছে, আমরা এটা করতে পারি না। আমি তোমাদের দুজনকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব। দেখো প্লিজ রাজবীর, আমাদের এত বছরের সম্পর্ক। রাজবীর, রাজবীর, খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, যখন তোমার জীবন থেকে সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে। আমারও এরকমই লেগেছিল যখন তুমি আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছিলে সঙ্গীতা। আর আমিও না ঠিক সেটাই করেছি, সবার প্রথমে তোমার ছেলেকে তোমার থেকে দূরে করলাম, তারপরে তোমার শাশুড়ি মাকে, আর এখন তো তোমার স্বামীকেও নিজের বানিয়ে নিয়েছি তোমার থেকে প্রতিশোধ নিতে। কে তুমি? তুমি এরকম কথা কেন বলছো? খুব শখ না তোমার মরা? চলো, আমি না তোমাকে সাহায্য করছি, ঠিক যেমন করে নন্দিনীকে আমি সাহায্য করেছিলাম তেমন করেই। চল আমার সাথে।
আরে ইন্সপেক্টর বাবু, আপনি এত রাতে? আপনার সাথে আমার দরকারি কথা আছে। দরকারি কথা? কি দরকারি কথা? এই মার্ডার কেসের একটা প্রমাণ পেয়েছি। এটা তুমি কি করছো? সেটাই যেটা তুই আমার সাথে করেছিলি। সঙ্গীতা, আমার কাছে আসবে না, আমি কিন্তু মেরে ফেলবো। দেখো সীমা, এই পাগলামোটা করো না, তোমার ডিএনএ মার্ডার ওয়েপেনে পাওয়া গেছে, দ্বিতীয়বার এরকম ভুল করো না। আমি একটা খুন করি কি দুটো খুন করি, শাস্তি তো একই পাবো, তাই না? আর আর এর জন্য তো আমার স্বামী মারা গেছে, কিন্তু আমি ছাড়বই না, কিন্তু আমি মেরেই ফেলবো। রাজবীর, আমাকে বাঁচাও। ও কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে রেশমা, তুমি কি করছো? ছেড়ে দাও ওকে। এটা রেশমা নয়, সীমা প্রসাদী, ওই পাগল ডক্টরের ওয়াইফ। কি? আর এই নন্দিনীকে মেরেছে। হ্যাঁ, নন্দিনীকে আমি মেরে ফেলেছি, কারণ ও আমার ব্যাপারে সবকিছু জেনে গেছিল আর আমাকে পুলিশে নিয়ে যাবার ধমকি দিচ্ছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। আরে বোকা মেয়ে, ঘুম থেকে উঠেই আমাকে আগে ফোন করেছে, আর আমি স্কুল থেকে পুলিশকে ফোন করে দিয়েছিলাম যাতে আমার উপর কারোর সন্দেহ না হয়। তোমার স্বামী ডাক্তার প্রসাদ আমার সাথে রেপ করেছিল, প্লিজ, ও আমার সুযোগ নিয়েছিল। না, তোমরা না সবাই মিথ্যে কথা বলছো। আমি কেন মিথ্যে বলবো? সীমা, যদি এটাই হয়ে থাকে তো আমাকে বলো, তোমার বরের ল্যাপটপে 8-10টা মেয়ের ভিডিও কি করে পাওয়া গেল? তো নিজেই ভেবে দেখো, তোমার বর ভালো লোক নাকি খারাপ? না, তোমরা সবাই মিলে আমার স্বামীকে ফাঁসিয়েছো। ডক্টর প্রসাদ আসলে তোমায় ম্যানিপুলেট করে তোমায় মেন্টালি ডিস্টার্ব রেখেছিল। উনি না আমাকে জোর করে টাচ করতেন, আর একদিন উনি আমাকে ইনজেকশন দিয়ে আমার সুযোগ নেন। সীমা দেবী, এ সবই সত্যি যে আপনার বর এর সাথে সাথে অনেক মেয়ের সাথে অসভ্যতা করেছে। না, এটা হতে পারে না, আমি তো সবকিছু আমার স্বামীর জন্য করেছিলাম, এটা একদমই হতে পারে না। না না না, আমি তো এখন পুরোপুরি ফেসে গেছি। ইন্সপেক্টর স্যার, আমাকে যেতে দিন, আমি না তো কিছু করে ফেলবো কিন্তু। সীমা দেবী, আপনি ছেড়ে দিন, আইনকে নিজের হাতে নেবেন না। আমি শেষবারের মতো বলছি, আমাকে যেতে দিন, নয়তো আমি সত্যি কিছু একটা করে ফেলবো ইন্সপেক্টর স্যার। আরে রেশমা আন্টি, তুমি এটা কি করছো? ইন্সপেক্টর স্যার, আমি বলছি আমাকে যেতে দিন। রেশমা, রেশমা,